যদি কনসিডার করে নাম্বার দিতে হয় তাও দেব, আর যদি না দিও, যদি দেখি যে না ঠিকঠাক ওরা লিখেছে, পাওয়ার মতো পাস করে যাবে, কোনো প্রবলেম নেই। একদম মানে কোশ্চেন যেটা বলছে দেখেন দেখেন, বাচ্চা কাচ্চা তাদের মানসিকতা যে লেভেলে সেটা তো বলবেই, কিন্তু আমরা যেহেতু ওই জায়গাটা এই বছরের জন্য যেটা বলা হচ্ছে, এই বছরের জন্য শুধু ইতিহাস না প্রত্যেকটা সাবজেক্টই কোশ্চেন থেকে, আমি একজন এইচই বাংলা, আচ্ছা আচ্ছা, আমার মিটিং অলরেডি হয়ে গেছে সল লেগে, আচ্ছা কি খাতা কিরকম দেখে কিভাবে তাদের তাদের পাশে আমরা সর্বদা আছি, তারা আমাদের কোনো চিন্তা করার বিষয় নেই, একদম নেই, তারা আমাদের ভবিষ্যৎ এবং তারাই আমাদের উদাহরণ, মানে আমরা যেমন ওদের কাছে উদাহরণ, ওরাও আমাদের কাছে উদাহরণ, একটা প্রতিষ্ঠান একটা বিদ্যালয় এদেরকে ছাড়া চলতে পারে না, তাহলে ওদের সুখ দুঃখ ওদের আনন্দ ওদের মঙ্গল কামনা সর্বদাই আমরা করি আবার করব। অন্যরকম কনসিডার এবার কাজ করবে, অন্তত মেন্টালিটির দিক দিয়ে মানসিক দিক দিয়ে আমরা সবটা চাইবো যে ছেলেটা পাস করবে। গার্গী চ্যাটার্জি। আপনি কোন স্কুলে টিচার? আপনার কি মতবাদ যে পরীক্ষা এবছরের জন্য স্টুডেন্টদের সবাইকে পাঁচ নম্বর দিয়ে দেওয়া উচিত না পুনরায় পরীক্ষা নেওয়া উচিত, যেটা 1994 সালে হয়েছিল ম্যাথামেটিক্স? পুনরায় পরীক্ষা নেওয়া ওদের ক্ষেত্রে একটু অসুবিধাজনকই হবে, আবার মনে হয় একটুখানি কনসিডার করে নিয়ে এটাকে ছেলেমেয়ে আছে হয়তো ওরা তো খুবই ভালো, ওদের ক্ষেত্রে একটু অসুবিধাই হবে, যেটা আগের বছরও হয়েছে আর কি, নাম্বারটা দেওয়া হয়েছে সেটাই আর কি। ইতিহাস পরীক্ষার যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনকে নিয়ে তো তুমুল বিতর্ক শুরু হয়েছে। আমি কোশ্চেন ওটা দেখিনি, এবারে বোর্ডের কাছে যদি এরকম অনুরোধ গিয়ে থাকে তাহলে বোর্ডে যারা রয়েছেন দায়িত্বে তারা সেটাকে অবশ্যই আশা করি সহানুভূতির সাথে দেখবেন, বিবেচনা করবেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা যা সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নেবেন। এবছর কি আপনি মানেন যে স্টুডেন্টদের একটু অসুবিধা হয়েছে পড়াশোনা করতে? অবশ্যই, এটা নিয়ে কোনো ডাউটই নেই, যদি ইতিহাসের প্রশ্ন কঠিন হয়ে থাকে যদি সেইভাবে যদি আবেদন যদি করা যাবে আপনারা বললেন তাহলে নিশ্চয়ই বোর্ডের থেকে নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা ভাবনা করবে ওরা। আপনি কোন বিষয়ে শিক্ষক? আমি অঙ্কে। অঙ্কে শিক্ষক, অঙ্ক কোশ্চেন তো খুবই সোজা এসছে সেই অনুযায়ী। আপনার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে তো মনে হচ্ছে না, সাবজেক্টেই বাচ্চাদের কাছে এবছর কঠিন মনে হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছেন, লাইফ সায়েন্সটাও একটুখানি ঘুরিয়ে দিচ্ছে, সব সাবজেক্টই এবছর বাচ্চাদের কাছে কঠিনই লাগবে, কারণ পড়াশোনার মধ্যে তারা তো ছিল না, এটা তো বাস্তব কথা একেবারে। তো সেই পরিপ্রেক্ষিতে এখন ইতিহাসটা বিশেষভাবে তোমরা বলছো যেহেতু সেটা বোর্ড বিবেচনা করবে, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। স্যার আপনার নাম? আমার নাম শুভজিৎ সিনহা। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আপনার নাম? গীতা বিশ্বাস। কিসের বিষয়ে শিক্ষক? বাংলা। বাংলা। ম্যাডাম ইতিহাস যে পরীক্ষা হয়েছে ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে তো তুমুল বিতর্ক চলছে। তো ইতিহাস পরীক্ষা যেমন পর্ষদে আবেদন করা হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য, শিক্ষক সমিতির থেকেও আবেদন করছে, অনেকে বলছে অনেক ছাত্রছাত্রীদের দাবি এবছরের জন্য অন্তত ন্যূনতম পাঁচ নম্বর দিয়ে দেওয়া হোক, আমরা মনে হয় বিবেচনাটা ওইভাবে করব, ওদের সেটা ভাবতে লাগবে না, একদম ঠিকঠাক করে নাম্বার পাবে, যদি কনসিডার করে নাম্বার দিতে হয় তাও দেব, আর যদি না দিও, যদি দেখি যে না ঠিকঠাক ওরা লিখেছে, পাওয়ার মতো পাস করে যাবে, কোনো প্রবলেম নেই। একদম মানে কোশ্চেন যেটা বলছে দেখেন দেখেন, বাচ্চা কাচ্চা তাদের মানসিকতা যে লেভেলে সেটা তো বলবেই, কিন্তু আমরা যেহেতু ওই জায়গাটা এই বছরের জন্য যেটা বলা হচ্ছে, এই বছরের জন্য শুধু ইতিহাস না প্রত্যেকটা সাবজেক্টই কোশ্চেন থেকে, আমি একজন এইচই বাংলা, আচ্ছা আচ্ছা, আমার মিটিং অলরেডি হয়ে গেছে সল লেগে, আচ্ছা কি খাতা কিরকম দেখে কিভাবে তাদের তাদের পাশে আমরা সর্বদা আছি, তারা আমাদের কোনো চিন্তা করার বিষয় নেই, একদম নেই, তারা আমাদের ভবিষ্যৎ এবং তারাই আমাদের উদাহরণ, মানে আমরা যেমন ওদের কাছে উদাহরণ, ওরাও আমাদের কাছে উদাহরণ, একটা প্রতিষ্ঠান একটা বিদ্যালয় এদেরকে ছাড়া চলতে পারে না, তাহলে ওদের সুখ দুঃখ ওদের
আনন্দ ওদের মঙ্গল কামনা সর্বদাই আমরা করি, আবার করব। মানে আপনি বলতে চাইছেন ছাত্রছাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা চিন্তা করতেই বলবেন না, ওটা চিন্তা টিচার বা শিক্ষকদের বা এক্সামিনারের। আচ্ছা, প্রত্যেকটা এক্সামিনার চিন্তা করবে যে সে যেন ভালো নাম্বার পেয়ে পাশ করে। ঠিক আছে ম্যাডাম, অন্যরকম কনসিডার এবার কাজ করবে, অন্তত মেন্টালিটির দিক দিয়ে, মানসিক দিক দিয়ে আমরা সবটা চাইবো যে ছেলেটা পাশ করে যায়।